মৌলভীবাজার সদর উপজেলার আবদালপুর গ্রামে দীর্ঘ সময় ধরে সবজি চাষ ও চারা উৎপাদন করে আসছেন কয়েকশো নারী উদ্যোক্তা। প্রতি বছর তাদের লাগানো সবজি থেকে বীজ সংগ্রহ করে রাখেন ও পরের বছর তা দিয়ে আবার চারা উৎপাদন করেন। এসব চারা নিজেরা জমিতে লাগান এবং অন্যত্র বিক্রিও করে থাকেন। এভাবে কয়েক যুগ ধরে যুক্ত রয়েছেন ওই এলাকার গ্রামীণ নারীরা। আশানুরূপ ফলন না পাওয়ায় অনেকটা হতাশায় সময় পার করে থাকে তারা। আবদালপুর গ্রামে বাড়ির পাশে মাঠ জুড়ে এখন শীতকালীন সবজির সবুজের সমারোহ। চিরচেনা সবুজ দৃশ্যের কারিগর হিসেবে রয়েছেন গ্রামীণ নারীরা। এলাকার মাটি সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় প্রায় 300 পরিবার যুক্ত রয়েছে এ কাজে। যারা সবজি চাষের সাথে জড়িত তাদের নিজেদের জমি নেই, তারা অন্যের জমি ইজারা নিয়ে প্রায় কয়েক যুগ ধরে সবজি খেত করে আসছেন। আধুনিক পদ্ধতি ও উন্নত জাতের বীজ ব্যবহারে ভালো উৎপাদন সহ আয় বৃদ্ধি হবে এমন বিষয়টি আড়ালে রয়েছেন। পাশাপাশি বিনিয়োগে রয়েছে তাদের আর্থিক সংকট। শীতকালীন সবজি চাষে প্রতিটি পরিবার 50 থেকে 60 হাজার টাকা পেয়ে থাকেন। পুরুষরা মাঠ তৈরির পর নারীরা চারা উৎপাদনের জন্য বীজ বপন ও সবজি গাছের পরিচর্যা সহ পুরো মাঠের দায়িত্ব নেন। প্রতিটি পরিবার 6 থেকে 12% জমিতে সবজি চাষ ও চারা উৎপাদন বাণিজ্যিকভাবে করে থাকেন। আমরা গ্রামের মহিলা ও পুরুষ মিলিয়া আমরা সবজি হাত করি, সবজি আমরা বিষ করি, করিয়া লাগাইয়ে এবারে বিক্রয় করি আর আমরা 50-60 হাজার 40-60 হাজার মতো পাই, পাইলে আমরা পরিবার চলি আমরা এভাবে। আমরা তো সেরা হাত করি, আমরা নিজে বলাইয়া নিজে বিষ রাখিয়া করি, মানে আপনারা তো যদি বালা ব্যবস্থা করি আমরা বিষ বালা দূর বিষ দিতাতে আমরা পোয়া জন্য। সম্প্রতি উন্নত জাতের বীজ বিপণন ও এনজিও প্রতিষ্ঠান উন্নত জাতের বীজ ব্যবহারে উৎপাদন বৃদ্ধির বিষয়ে নারীদের নিয়ে কাজ করছে। তারা ওই গ্রামের নারীদের নিয়ে কয়েকটি প্রশিক্ষণও দিয়েছেন। প্রতি বছর গ্রামের নারীরা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, সরিষা, বেগুন, ফরাস, আলু, মরিচ, লাউ সহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। ওইসব সবজি থেকে বীজ সংগ্রহ ও চারা বিক্রি করেন। এ বিষয়ে লালতীর সিড লিমিটেড সিলেট অঞ্চলের ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন, মৌলভীবাজার সদর উপজেলার আবদালপুর একটি নার্সারি কেন্দ্রিক গ্রাম। আমরা এই গ্রামে কিছুদিন আগে এসে দেখলাম যে সনাতন পদ্ধতিতে তারা নার্সারি ব্যবসার সাথে জড়িত, এখানে চারা উৎপাদন করে ওনারা নবীগঞ্জ হবিগঞ্জ দূর দূরান্তে চারাগুলো নিয়ে বিক্রি করেন হাট বাজারে। তা আমরা পরিদর্শনে আসার পরে ওনাদের সাথে আলোচনার মাধ্যমে আধুনিক বীজ উৎপাদন এবং চারা উৎপাদনের উপর ট্রেনিং করিয়ে থাকি এবং এখানে নারী উদ্যোক্তাদের সাথে আমরা একটা সমন্বয় সাধনের মাধ্যমে এবং ওনাদেরকে আমরা বিক্রয়ের জন্য সেলস এজেন্ট হিসাবে নির্ধারণ করি, যেমন ওনারা ভালো বীজ উন্নত জাতের বীজগুলো যেন বিভিন্ন নার্সারিতে বিক্রি করে যায়, যেন তারা অধিক মূল্যে চারাগুলো বিক্রি করতে পারেন এবং লাভবান হন। আর্থিক অসচ্ছলতার কারণে তারা উন্নত জাতের বীজ সংগ্রহ করতে পারছেন না। সরকারি পৃষ্ঠপোষকতায় উন্নত জাতের বীজ সরবরাহ করা গেলে আত্মনির্ভরের পাশাপাশি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা করছেন নারীরা। সাবিহা হাসান, তৈয়বা, ডায়াল সিলেট, টেলিভিশন সিলেট।